গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে আমি ব্রাশ করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। খুব আরাম করে শরীর ছেড়ে আমি ব্রাশ করছি। তারপর লাইটটা জ্বালানো ছিল না বলে আবার আমি লাইটটা জ্বালিয়ে দিলাম। এবার আমার ব্রাশ করা হয়ে গেছে, এবার আমি মুখ ধুয়ে নিচ্ছি। আমি এমন ঘুমিয়েছি, আমার চোখ মুখ সম্পূর্ণ ফুলে গেছে। দেখো বন্ধুরা আমার চোখের অবস্থা। তো দুপাট্টাটা দিয়ে একটু মুছে আমি আমার ঘরের বাইরের বারান্দায় আমি একটা আয়না রেখেছি, ওখানে মুখটা মুছে নিলাম। এদিকে আমার গপ্প সোনারা শুয়ে আছে, তো আমি মুখ ধুয়ে এসে ওদেরকে জাগাবো। তো এদিকে নমিতা, আমি ঘুম থেকে ওঠার পর নমিতা বাসি বিছানা তুলছে। আর এই যে ইনসুলিন, আমার তো ডায়াবেটিস, তো তাই আমার ইনসুলিন নিতে হয়। তো আমি ইনসুলিনটা নিয়ে তারপর আমার গোপসুনাদেরকে আমি খাবার দেব। তো এই যে আমি নিরামিষ রান্না করে চলে এসেছি, গোপসুনাদের জন্য এক গ্লাস জল ভরে নিলাম। তারপর ফ্রিজ থেকে আমি কিছু মিষ্টি আছে, তো ফ্রিজ থেকে বের করে ওদের জন্য নিয়ে নিচ্ছি। তো ওদেরকে সেবা দিতে দিতে তো আমার ইনসুলিনের টাইম, আমার খাবারের টাইম, ব্রেকফাস্টের টাইম হয়ে যায়। তো ওদেরকে আমি এবার জাগিয়ে নিলাম, ওরা তো চুপটি করে ঘুমিয়ে আছে, তো না জাগালে তো উঠবে না। তো ওদেরকে জাগালাম, তারপর ওদেরকে ওদেরকে সেবা বললাম না, ওদেরকে দিতে দিতে সেবা এসব করতে করতে আমার ইনসুলিনের নেওয়ার 15-20 মিনিট সময় হয়ে যায়। তারপর আমি ব্রেকফাস্ট করি। তো ওদেরকে সবাইকে আমি উঠিয়ে নিলাম। তারপর তো চুড়া এগুলো আমি সব খুলে ওদেরকে ঘুম পাড়িয়ে দেই। তারপর এখন এক এক করে সব ওদেরকে পড়াচ্ছি। তারপর আমি এবারে তোমাদেরকে, এবার ওদেরকে আমি সেবাটা দিয়ে নিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছ, এই প্যান্টটা ওদিন আমি সেলাই করেছি ওদের জন্যই। বেশিরভাগই আমি নিজে হাতেই সেলাই করে ওদের ড্রেস পরাই। এই যে ওরা পরে আছে, এই যে দেখতে পাচ্ছ, এই ড্রেসটাও আমি নিজে হাতে বানিয়েছি। আর এই যে আমার লি, ওর নাম হচ্ছে লি, লিকেও ড্রেসটা আমি সেলাই করে দিয়েছি। আর এ হচ্ছে বড় গোপাল, এই বড় গোপালকে কিনা ড্রেস পরিয়েছি। এতদিন আমি নিজে সেলাই করা কটন কাপড়ের ড্রেসই পরিয়েছিলাম। তো এদিকে আমার খাবার ব্রেকফাস্ট এসে গেছে। আর এদিকে হচ্ছে আমার সায়ন ডিম্পির বাপা কালকে গিয়েছিল তিনসুকিয়া, তো আমি যেগুলো পছন্দ করি এগুলো এনেছে। আমি বন পছন্দ করি, বন এনেছে, বলেছে তুমি এখান থেকে তোমার পছন্দের বিস্কিট এনেছি খাও। তো আমি বললাম রাত্রিতে এখন আর খাবো না, আমার ডিনার হয়ে গেছে, কালকে সকালে খাবো। তো আজকে খুলছি, তো দেখছি এখানে পপ এনেছে, তো আমি পপও ভালোবাসি। আর এদিকে এই বিস্কিটটার কথাই বলেছিল তুমি খাও খাও রাত্রে, তো আমি বললাম যে না এখন রাতে খাবো না, সকালে খাবো। তো ব্রেকফাস্টের মধ্যে আমি এই বিস্কিটটাই নিব। আর আমি বন ভীষণ পছন্দ করি। আর এদিকে কাটা বিস্কিটও এনেছে, তো কাটা বিস্কিটের মধ্যে কিন্তু আমি কাটা বিস্কিটটা ভীষণ পছন্দ করি। তো এখন কাটা বিস্কিট খাবো না, তো এখন আমি রুটি নিয়েছি আর চা নিয়েছি। ব্রেকফাস্টে সবজি হয়েছে, ওই সবজিটা আমার পছন্দ হলো না বলে আমি এগুলোই খেলাম।